আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব সকাল সন্ধ্যার নয়টি গুরুত্বপূর্ণ আমল যে আমলগুলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম করতেন আমরা সে আমলগুলো এখন থেকে সকাল সন্ধ্যা করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি সকাল সন্ধ্যার আমল এক জাহান্নাম নাম থেকে মুক্তির দোয়া যে ব্যক্তি ফজর ও মাগরীবের নামাজের পর কারো সাথে কথাবার্তা বলার আগে নিজ জায়গায় বসে সাতবার নিম্নে দোয়াটি পড়বে সে ব্যক্তি যদি ওই রাত বা দিনে মারা যায় তাহলে সে নাম থেকে মুক্তি পাবে সুবাহানল্লা হাদিসটি আবু দাউদ শরীফের পাঁচ হাজার দুইশত উনাশি নম্বর হাদিসে আসছে দোয়াটি হল আল্লাহুম্মা আজির নি নার দুই নম্বর আমল হলো জান্নাত লাভের দোয়া যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিন তিন বার করে নিম্নের দোয়াটি পর্বে তালার ওপর অবতারিত হবে কেয়ামতের দিন তাকে জান্নাত দানের মাধ্যমে খুশি করা এ হাদিসটি তিরমিজি শরীফের তিন হাজার তিনশো উনানব্বই নম্বর হাদিসে আটছে দোয়াটি হল রদি বিল্লাহি রব্বাউ ওয়াবিল ইসলামি দিনও ওয়াবি মোহাম্মাদিন নাবিয়া তিন নম্বর আমল বিপদ আপদ হতে মুক্তির দোয়া যে ব্যক্তি প্রত্যেক সকাল সন্ধ্যায় তিন তিনবার করে নিম্নের দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা তাকে সব রকমের বিপদ আপদ হতে রক্ষা করবেন দাউদ শরীফের পাঁচ হাজার অষ্টআশি নম্বর হাদিসে আসছে দোয়াটি হল বিসমিল্লাহি শিল চার নম্বর আমল সকল পেরেশানি হতে মুক্তির দোয়া যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাতবার করে নিম্নের দোয়া পাঠ করবে আল্লাহ তালা তার দুনিয়া ও আখেরাতের সকল পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবেন এটি আবুদ শরীফের পাঁচ হাজার একাশি নম্বর হাদিসে আসছে দোয়াটি হল হাসবিহ ইহুয়া আলাইহি ওয়াহুয়া রব্বুল আরশিল আউজিম পাঁচ নম্বর আমল হাসরের শেষ তিন আয়াতের ফজিলত যে ব্যক্তি সকালে তিনবার আলিমি মিনা মিনাস রজিম পড়ার পর সুরে হাসরের শেষ তিন আয়াত একবার তেলাওয়াত করবে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করবেন সুবাহান্লাহ যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকবে আর যদি ওই দিনে সে ব্যক্তি মারা যায় তাহলে তার শহীদ মৃত্যু হবে আর যে ব্যক্তি সন্ধ্যায় এ আমল করবে সেও অনুরূপ সম্মানের অধিকারী হবে সুবাহানল্লাহ হাদিসটি তিরমিজি শরীফের দুই হাজার নয়শত বাইশ নম্বর হাদিস ছয় নম্বর আমল কালিমায় তাহিদের ফজিলত যে ব্যক্তি সকাল সন্ধ্যায় দশ বার নিম্নের কালিমা পর্বে তার জন্য দশটি নেকি লেখা হবে তার আমল নাম হতে দশটি ঘুনা মুছে ফেলা হবে সে দশটি গোলাম আজাদ করা সব পাবে এবং সে দিন রাত শয়তান থেকে নিরাপদে থাকবে সুবাহানুল্লাহ তাওয়ারানী শরীফ তিন হাজার আষ্টশো চুরাশি নম্বর হাদিস দোয়াটি হলো ইলাহা, ইহু ওয়াহদাহু লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওহু আলা কুল্লি সেই ইংকদির সাত নম্বর আমল মাখলুকের অনিষ্ট থেকে হেফাজতের আমল যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিন কুল অর্থাৎ সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস তিনবার পড়বে সে সমস্ত মাখলুকের অনিষ্ট থেকে হেফাজতে থাকবে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশত পঁচাত্তর আট নম্বর সাইদুল ইস্তিকফারের ফজিলত যে ব্যক্তি বিশ্বাসের সাথে এই ইস্তিকফার দিনে পর্বে সে যদি ওই দিন সন্ধ্যা হওয়ার পূর্বে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে আর যে ব্যক্তি বিশ্বাসের সাথে রাতে পর্বে সে যদি সকাল হওয়ার পূর্বে মারা যায়

যে ব্যক্তি সকালে এই দোয়া পর্বে আল্লাহ তালা সন্ধ্যা পর্যন্ত তার গুনা মাফ করে দিবেন এবং যে সন্ধ্যা এই দোয়া পর্বে আল্লাহ তালা সকাল পর্যন্ত তার গুনা মাফ করে দিবেন দোয়াটি হল আলহামদুলিল্লাহি আ ও ইলাহা ইহ দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা